প্রথম বার্ষিক সম্মেলন করেছে এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কক্সবাজারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদ। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ জামাল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য কামরুল হাসান।